তো দেখুন এই জায়গায় কিন্তু লাইন আসছে, তো এটা লেভেল ওঠে। তো এই চার্জারটা মোটামুটি ভালো পর্যায়ের চার্জার, এটা ঠিক হয়ে গেছে। তো এই চার্জারটাও দেখেন এই জায়গায় কিন্তু লাইন আসছে। তো এই জায়গায় আমি ফায়ার দিলাম, দেখেন। তো এটাও আমরা লাইন দিয়ে নিলাম, এই দেখেন আমাদের লাইন এসে পড়ছে। তো এটাও ঠিক হয়ে গেল, এই চার্জারটাও লাইন দিয়ে নিলাম, এটাও দেখতে পারতেছেন এটাও ঠিক হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারতাছেন আজকে আমাদের ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে। আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে পাউডার ব্যাটারির যে চার্জারগুলো অথবা রিস্কা বা ভ্যানের চার্জারগুলো, এই চার্জারগুলো আপনি কীভাবে সহজে মেরামত কিংবা সার্ভিসিং করে নেবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আজকে কাজ দেখাবো আপনাদের। তো সব চার্জারের কাজ তো একরকম হয় না, বিভিন্ন রকমের বিভিন্ন পর্যায়ে কাজ হয়। কোনোটায় পাওয়ার সেকশনে সমস্যা হয়, কোনোটায় আউটপুট সেকশনে সমস্যা, কোনোটায় এসিডিসি কোয়াডে সমস্যা হয়ে থাকে, বা ডায়োড সমস্যা হয়ে থাকে, ফিল্টারিং ক্যাপাসিটারের সমস্যা হয়ে থাকে। আমরা বিস্তারিত কাজ আপনাদের দেখাবো। তো এই চার্জারটা দেখেন এই জায়গার থেকে কিন্তু ফায়ার হয়ে গেছে। এই চার্জারটা আমরা এখন দেখব ভোল্টেজটা মাপ দিয়ে যে এই চার্জারে কি প্রবলেম আছে। তো এখানে দেখা যায় কিন্তু লাইন আসছে এই জায়গার থেকে, যে এই মিস ফায়ারটা হয়েছে, এই যে পিনটা কেটে গেছে, এটা যদি আমরা আবার ঝালাই করে দিই তাহলে আমাদের এই কাজটা আবার ঠিক হয়ে যাবে। তো আমি রং নিলাম, এই ঝালাইটা এখানে করে দিলাম। তো এখন আমরা এই তারের মাথা ধরবো, এই জায়গায় দেখেন এ কিন্তু ভোল্টেজ এসে পড়ছে। তো এইভাবে সামথিং কিছু কিছু সমস্যা থাকবে, আর এগুলো আপনারা নিজের থেকেই ঠিক করে নিতে পারবেন। তো এই চার্জারটা আমরা এখন সরাই নিলাম। তো আর একটা চার্জার আমরা এখন দেখব। এটায় কিন্তু কোনো লাইন নাই। তো এটায় কেন লাইন নেই সে বিষয়টা দেখতে হলে আমাদের এই চার্জারটা খুলে নিতে হবে। আগে আমরা চার্জারটা খুলে নিই। তো আমার যে ব্যাটারিতে যে তার দুইটা যায়, এই দুইটা তারে যদি আমরা এখানে ভোল্টেজ মাপ দিই তাকে, তবে কিন্তু ভোল্টেজ পাওয়া যাইতেছে না। তো এই রেজিস্ট্যান্সের এপারে ভোল্টেজ পাওয়া যাইতেছে, আর এই জায়গায়ও পাওয়া যাইতেছে। তো দেখেন 56 ভোল্ট আছে, মানে চার্জিং তো আপ থাকতেই হবে, নাইলে চার্জ হবে না। যেহেতু চার্জার 48 ভোল্ট কিছু ভোল্ট আপ থাকে। এখন আমাদের এই মসফেটটা হলো খারাপ, যার ফলে আমাদের এই আউটপুট তারটা লাইন আসে না। তো আমরা যদি এই মসফেটের এই দুইটা পিন শর্ট করে দিই এই সাইডের, তাহলে আবার ভোল্টেজটা ঠিকই আসবে। তো আমি আবারও লাইন দিয়ে নিলাম। এখন আমরা যদি এই জায়গায় বাড়ি দিই তাহলে দেখেন
এই ভোল্টেজ আসছে। তো এইভাবেই আপনারা এই চার্জারগুলো ঠিক করে নিতে পারবেন।